প্রিয় তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্মের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা। আমার প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট শ্রমণীরা, তোমাদের সাথে দেখা হয় না, আর তোমরা একটু জুমেও আসো না, এই জন্য আমার খুব দুঃখ। তোমরাই তো আমাদের সন্তান, আর আমরা যদি আমাদের সন্তানদেরকে না দেখি তো কিরকম লাগে। স্যার যাক, আজকে সকালে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এটা হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আজকে মনে হয় আমার এই হিন্দু ধর্মের প্রথম শুরু হতে যাচ্ছে। আর একটা কথা বলি, আমরা সবাই খেয়াল করো, আমাদের এখন এই পাসওয়ার্ডটা আমরা ইজি করে দিচ্ছি, তোমরা ইউটিউবে ঢুকতে পারবে, ফেসবুকে ঢুকতে পারবে, তারপর এই তোমার জুমও দেখতে পারবে। সেটা হচ্ছে ছোট হাতে ব্যবসা, তারপর 1 2 3 একসাথে, কোনো স্পেসিয়াস নেই। সোনামণি তোমরা বুঝতে পারছো? তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ড। কালকে থেকে তোমরা সবাই এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আমরা একটা ছোট্ট পাসওয়ার্ড দিচ্ছি এই গার্ডিয়ানকে, যাতে মনে রাখতেও সুবিধা হয়। কথা বুঝতে পারছো? মনে রাখতেও সুবিধা হয় আর ঢুকতেও যেন সুবিধা হয়। তারপর তোমরা এটা কোনো একটা ডায়েরিতে লিখে রাখবে। এখন প্রায় ছাত্রছাত্রী এসে বলে, স্যার আমরা তো ঢুকতে পারি নাই, আমরা বিয়ে করতে পারি নাই। হ্যাঁ, তাহলে এটা আর শোনা যাবে না। তোমরা ছাত্রছাত্রীটা লিখে রাখবে, আমি এখানে লিখে দিয়েছি ছোট হাতে। তো আজকে স্যার আমরা পড়া শুরু করতে যাচ্ছি, প্রথম দিন ভগবানের নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, স্রষ্টা ও সৃষ্টি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে স্রষ্টা, আর আমরা হচ্ছি তার সৃষ্ট জীব। সৃষ্টিকর্তা জীব শুধু মানুষ নয়, যাদের জীবন আছে তারাই জীব। স্যার বুঝছেন, যাদের জীবন আছে গাছপালা থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত, সবাই হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি। তো তার নির্দেশেই এই পৃথিবী এত সুন্দর, এত কিছু হচ্ছে, সবই তার নির্দেশে। তাহলে আমরা সেই স্রষ্টাকে আমরা চিনব, মানব, শ্রদ্ধা করব, গুণকীর্তন করব, পুজো করব। আমরা ওকে দেখি না, কিন্তু সব কিছু দেখা যাচ্ছে তার নির্দেশেই হচ্ছে। তাহলে অস্বীকার করার কোনো জো নেই যে স্রষ্টা নেই, এ কথাটা কোনো জো নেই। তাহলে তো আমি সারা জীবন আমি একটু থাকতাম। তাহলে তুমি চিন্তা করে দেখো, স্রষ্টা যা চাই তাই হয়, আমাদের এইখানে আমাদের কারো হাত নেই। তোমরা বুঝছো স্যার? তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুব সুন্দর আমাদের এই পৃথিবী। চারিদিকে দেখো কি সুন্দর, পশু পাখি, সকালবেলা উঠলে পাখির কলকাকলি। আমাদের বাংলাদেশটা এত ভালো, 6টা ঋতু বিরাজ করে, এক এক ঋতুতে এক এক ধরনের পরিবেশ, এবং এক এক ঋতুতে সৃষ্টিকর্তা আমাদের এক এক ধরনের ফসল ফল দিয়ে দিচ্ছে। আমরা তাতেই পরিপুষ্ট, সন্তুষ্ট। আমাদের যা কিছু শরীরের জন্য প্রয়োজন, প্রোটিন, পুষ্টি, ক্যালসিয়াম, পটাশিয়াম,
সরিয়া সবই খাদ্যের মধ্যে সৃষ্টিকর্তা ঢুকিয়ে দিয়েছে। সে মহান সৃষ্টিকর্তা যেন আজকের এই পৃথিবীটা এত সুন্দর, স্যার বুঝছেন, পৃথিবীতে রয়েছে অসংখ্য গাছপালা, জীব জন্তু, পশু, পাখি, কীট পতঙ্গ, এরাও সৃষ্টিকর্তা সৃষ্ট। তাহলে পৃথিবীতে রয়েছে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। যত যত কিছু তিনি ভগবান সৃষ্টি করেছেন তার মধ্যে সেরা হচ্ছে মানুষ। মানুষের মধ্যে যে বিবেক, বুদ্ধি, জ্ঞান আবিষ্কার করার ক্ষমতা দিয়েছে, পশু পাখিদের মধ্যে তার চেয়ে অনেক কম দিয়েছে। তাহলে তোমরা খুব খেয়াল করো, তাহলে আমরা সে সৃষ্টির সেরা জীব হয়ে যদি আমরা অন্যায় করি, অধর্ম করি, ক্ষতি করি, তাকে মানায় শোভা পায়, তাহলে পৃথিবীর কোথাও রয়েছে গভীর বন, কোথাও উঁচু পাহাড় পর্বত, কোথাও নদ, কোথাও নদী, কোথাও ঝর্ণা, সবই তারই সৃষ্টি, কোথাও সাগর, কোথায় মহাসাগর দেখো। তাহলে কোথাও রয়েছে সমতল ভূমি, একদম প্লেন জায়গা, আমরা প্লেন জায়গায় বাস করি, সেখানে চাষাবাদ করি, তাই না স্যার? আবার কোথাও ধরু মরুভূমি, যেমন সৌদি আরব, ইন্ডিয়ার কিছু অংশ শুধু বালু আর বালু, কোনো মানুষজন নেই, গাছপালা নেই, শুধু ধুধু মরুভূমি। পৃথিবীতে সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে। আবার সেখানেও কিছু কিছু প্রাণী আছে, তাদেরও খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে তিনি সৃষ্টি করে, স্যার বুঝছেন। আবার কোন জায়গা আছে শুধু বরফে ঢাকা, হ্যাঁ, শুধু অ্যান্টার্কটিকা মহাদেশ নামক একটা মহাদেশ আছে পৃথিবীর, স্যার একদম উত্তর প্রান্ত অবস্থিত, সেখানে সারা বছর বরফে ঢাকা থাকে। এটা একটা মহাদেশ, কত বড় একটা এলাকা, সে বরফে ঢাকা, ওখানে সমুদ্রের উপর বরফ, বরফের উপর দিয়ে মানে মানুষ হেঁটে, পশু পাখি হেঁটে যেতে পারে। আবার সেই ঠান্ডা পানির মধ্যেও কিছু প্রাণী বাস করে, শিল মাছ এই ধরনের যেগুলো, আবার সেখানে তাদের খাদ্যের জন্য ভাল্লুক, শ্বেত ভাল্লুক আছে, শ্বেত ভাল্লুকগুলো কোথায় তাদের ঘ্রাণ শক্তি এত প্রবল, এখান থেকে সে তোমার প্রায় 1 কিলোমিটার দূরে ঘ্রাণ সে পায়, ওখানে খাদ্য আছে, ওখানে তার সঙ্গী আছে, কত দূর হেঁটে চলে যায় ঘ্রাণ, তাদের ঘ্রাণ শক্তি ভল্লুকে এত বেশি। তুমি যে এখানে আছো বনে ডুবছ, বনে যে তুমি ডুবছ, সে তো বললো অনেক দূরে থাকলে চলে আসবে, সে তো বললুক নয়, সরি, আমাদের এখানে আছে সবগুলো কালো, ওটা শীত প্রধান দেশ বলে তারা নিজেদেরকে খাপ খাওয়ার জন্য এই রং ধারণ করেছে। ওখানে শ্বেত হস্তি আছে, শ্বেত হস্তি, হস্তি মানে হাতি। তো যা হোক, তাহলে তোমরা বুঝতে পারছো গাছে গাছে ফুল ফল, ডালে ডালে পাখি, আর পাখির ফল ফকলিতে মুখরিত হয়, আমরা মুগ্ধ হয়ে যায়। তাহলে দেখো আমাদের মাথার উপর রয়েছে সুনীল আকাশ, আকাশ কি দেখছো, মনে হচ্ছে এখানে শেষ না, অনেক অনেক বিস্তীর্ণ এসব বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা শুধু একটা পৃথিবীতে আছি, পৃথিবী একটা মাত্র গ্রহ, আর তার উপরে আছে আরো ব্রহ্মাণ্ড, সর্বোচ্চ অসীম, তার সীমা কদ্দু আজও কেউ নির্ণয় করতে পারেনি, এই উপরি ভাগে তার সীমা কদ্দু আজও কেউ নির্ণয় করতে পারেনি, সর্বোচ্চ। তাহলে এরকম একটা অবস্থা, তাহলে আকাশের কোনো সীমা নেই, সর্বোচ্চ এই যে বললো আকাশের কোনো সীমা নেই,
আকাশে রয়েছে চন্দ্র সূর্য অনেক গ্রহ উপগ্রহ, আমাদের পৃথিবী একটা গ্রহ, মোট 8টা গ্রহ আছে, পৃথিবী তার মধ্যে তৃতীয়, মানে ওই সূর্যের সবচেয়ে নিকটতম হচ্ছে বুধ, তারপরে শুক্র, বুধের তো শুধু আগুন আর আগুন গরম, শুক্র, তারপরে পৃথিবী। একটা গ্রহ থেকে একটা গ্রহের দূরত্ব অনেক অনেক দূরে, তাহলে ওখান থেকে সূর্য তাপ আমাদের আসে এখানে। আমাদের পরের গ্রহ হচ্ছে মঙ্গল। এখন বৈজ্ঞানিকরা চিন্তা করছে আমাদের এই এনভায়রনমেন্টের সাথে মঙ্গল গ্রহে যদি এনভায়রনমেন্টের একটু মিল খুঁজে পাচ্ছে, তারা বারবার করে ওই গ্রহ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে, ওখানে কোনো বাসযোগ্য হবে কিনা, কারণ পৃথিবীতে জনসংখ্যা খুব বাড়তেছে। তাহলে আমাদের জনসংখ্যার তুলনায় খাদ্য ইত্যাদি ইত্যাদি সংকট দেখা দিচ্ছে, যদি ওরকম আর একটা জায়গা বাসযোগ্য হয়, দেখবে তোমার কোনোদিন তোমরা তোমার আত্মীয় স্বজন ওখানে আছে, তুমি সেখানে বেড়াতে যাবে, ওরকম একদিন হতে পারে আমার ধারণা। তাহলে স্যার আরো রয়েছে অগুন্তি নক্ষত্র, হ্যাঁ নক্ষত্র, জ্যোতিষ্ক, এগুলো নিয়ে আমরা উপরে ক্লাসে পড়বো, তখন আরো ব্যাপকভাবে আমরা জানতে পারি, তাই না স্যার? পৃথিবীর কোনো কিছুই হঠাৎ সৃষ্টি হয়নি, আমাদের এই পৃথিবী সৃষ্টি হঠাৎ হয়নি, সেই অনেক রহস্য, পৃথিবী সৃষ্টি হওয়ার পিছনে অনেক রহস্য আছে। এক সময় এখানে শুধু পানি ছাড়া আর কিছু ছিল না, এর আগে ছিল অগ্নিপিণ্ড, শুধু লাভার মতো পদার্থ বের হতো, সব দিকে শুধু আগুন, তারপর কালক্রমে হয়ে গেল পুরোটায় পৃথিবী পানি, শুধু পানি আর পানি। এবং প্রথম সেই পানিতে যে প্রাণীর উদ্ভব হয়েছিল, এক কুশি, একটা মাত্র কোষ, যেটা খালি চোখে দেখা যায় না, সাধারণ মাইক্রোস্কোপও দেখা যায় না, ইলেকট্রো মাইক্রোস্কোপে দেখা যায়, একটা মাত্র কোষ, একটা প্রাণী, অ্যামিবা, এটা পৃথিবীর আদি কোষ। তারপর আস্তে আস্তে পানি চলে গেল, তারপর অসুস্থ মতো, তারপর আস্তে আস্তে আদিম মানুষ টানুষ ইত্যাদি, এরপরে এর আগে তৈরি হলো ডাইনোসরের যুগ, স্যার বুঝছো? ডাইনোসর এবং ডাইনোসরের একটু ছোট এই ধরনের বিশাল বিশাল প্রাণীর সৃষ্টি হয়েছিল, তারা জলে স্থলে সমানভাবে বিচরণ করতে পারত, তাদের খাদ্যের চাহিদা ছিল বেশি, একদম বিশাল, হ্যাঁ হাতি ছিল অনেক বড়। তারপর তাদের যখন খাদ্যের সংকট হয়ে যায়, তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, এরকম করে আবর্তন আবর্তন বিবর্তন হতে হতে বন্য মানুষ হলো, যারা গুহায় থাকত, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে আমরা চলে আসছি। আজকে কত সুন্দর একটা পর্যায়, ইলেকট্রনিক পর্যায়, তোমরা ঘরে বসে আমাকে দেখতেছ, হ্যাঁ আমরা তোমাকে দেখতেছি, তাহলে আমরা মোবাইলে আমেরিকা, লন্ডন, ইতালি কথা বলছি, ছবিও দেখতেছি, ভিডিও কল দিচ্ছি স্যার, তাহলে এরকম করে সব কিছু হচ্ছে, সব কিছুর একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছেন। সোনামণি, তোমার নাম কি? তাহলে সৃষ্টিকর্তা আছে, যেমন কাঠ মিস্ত্রি তৈরি করেন চেয়ার টেবিল, স্যার বুঝছেন, আর রাজমিস্ত্রি যারা বিল্ডিং তৈরি করেন, হ্যাঁ তারা দালান কোঠা তৈরি করে, তেমনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ অন্যান্য জীব ও জগতের সকল কিছুর একজন স্রষ্টা সৃষ্টিকর্তা একজনই। হিন্দুরা ভগবান বলে, মুসলিমরা আল্লাহ বলে, খ্রিস্টানরা গড বলে, কিন্তু ওই একজনই,
একজনই তোমাকে কেউ রুমকি ডাকে, কে সুমকি ডাকে, কে জাহানারা ডাকে, তার তুমি তো একজন। হ্যাঁ, কত নামে তোমাকে ডাকছে না? কেউ বলছে আমি পানি আনতে যাচ্ছি, আরেকজন বলল আমি জল আনতে যাচ্ছি, আরেকজন বলল এই যে আমি ওয়াটার আনতে যাচ্ছি। তাহলে সবাই তো একই জায়গায় যাচ্ছে, ওয়াটার বলো, জল বলো, পানি বলো, তো একটা জায়গায় যাচ্ছে। আমরা ভগবানকে উপাসনা করা যে কথা, ভগবান তো একজন, আল্লাহ তো একজন, বড় তো একজন, ওই আমরা সবাই একজনের কাছে আমাদের তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তাহলে তাকে কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড়, কেউ বলে আল্লাহ। আমি যে কথাটা বললাম তোমাদেরকে, যেমন একই জলকে আমি যে কথাটা বললাম ওরা আবার বলছে, দেখো ওয়াটার কেউ বলে পানি, হিন্দু ধর্মের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর, আমরা ঈশ্বর বলি, ভগবানও একটি তার নাম। আমাদের এই সুন্দর পৃথিবী ও পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, তাই না? দেখো স্যার, কেবল পৃথিবীই নয়, পৃথিবীর বাহিরেও যা কিছু আছে তার স্রষ্টাও ঈশ্বর। মূল কথা, সবকিছুর স্রষ্টাই ঈশ্বর। কথা বুঝতে পারছো স্যার? ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। সৃষ্টিকর্তা এই জীবগুলোকে তৈরি করেছেন, মা বাবা যেমন তার সন্তানকে, মা বাবার কারণে তার সন্তান এসেছে, মা বাবা যেরকম তার সন্তানকে নিজের জীবন উৎসর্গ করে সবসময় তাদের মঙ্গল কামনা করেন, ভগবান তিনিও আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেন, চলনের ব্যবস্থা করে, সব কিছু ব্যবস্থা করে, কিন্তু আমার ঘরে এনে পৌঁছে দেন না, আমাদেরকে শ্রম দিয়ে তা ইনকাম করতে হয়। পৃথিবীতে কোটি কোটি প্রজাতির পাখি আছে, কোনো পাখি মাংস খায়, কোনো পাখি শুধু শস্য দানা খায়, আর কিছু পাখি আছে শুধু মধু খায়। তাহলে সৃষ্টিকর্তা সবার জন্য সব খাবার গুলো রেডি করছে, কিন্তু সৃষ্টিকর্তা কোনো পাখির বাসায় খাবার পৌঁছে দেন না, তাদেরকে খাদ্য খুঁজতে হয়। তদ্রু আমাদের জন্য সবকিছু সৃষ্টি করছে, আমাদেরকে সেটা অর্জন করতে হবে, ভগবানের প্রশংসা করতে হবে, তাকে ডাকতে হবে। তাহলে স্যার বুঝছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন, তাহলে আমি তোমাকে প্রতিপালন করি, আমার সন্তানরা ভাবে যে আমি মনে হয় আমার সন্তানকে লালন পালন করছি, না, আমার কোনো ক্ষমতা নাই, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, আমি তাই তোমাদেরকে করার সুযোগ পাচ্ছি, সৃষ্টিকর্তা না দিলে আমি পারতাম না তোমাদের জন্য কিছু করতে। তাই ঈশ্বরের সন্তুষ্টির জন্য আমরা তাকে কি কি করি স্যার? ভক্তি করবো, সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি আমাদের থাকতে হবে গভীর বিশ্বাস, বিশ্বাসেরই বড় কথা, ঈশ্বর জীবের অন্তরে অবস্থান করে, এই জন্য বলছেন ভগবান পরমাত্মা রূপে আমাদের মাঝে আছে, তাই এই ঈশ্বরে দেখি সবাই প্রভু ডাকে একজনকে, প্রভু মানে ভগবান, আমার মধ্যে যে আত্মা আছে সেটাই তো ভগবান, তোমার মধ্যে যে আত্মা আছে তুমি তো ভগবান। স্যার বুঝছো তোমরা? তাই সকল জীবকে আমরা ঈশ্বর বলে মনে করব এবং সকল জীবকে আমরা ভালোবাসবো। পাখিকে তুমি খাওয়াও, সেখানে ঈশ্বর সন্তুষ্ট হয়। তুমি কুকুরকে খাওয়াও, বিড়ালকে খাওয়া দাও, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হয়, কারণ তার ভিতরে ঈশ্বর আছে, আত্মা আছে। তাহলে
সকল সৃষ্টিকে ভালোবাসার ভালোবাসতে ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং আমাদের মঙ্গল করবেন। সুতরাং ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য, তাই না স্যার? এই নৈতিক শিক্ষাটি আমরা সবসময় মনে রাখব এবং সকল কাজে তা মেনে চলব। তাহলে তোমাদের স্যার আজকের আমাদের পড়া থাকবে কত? অধ্যায় এক। কত থাকবে স্যার? অধ্যায় এক একদম সম্পূর্ণ। বাড়ির কাজ তার এক থেকে আমাদের কত থাকবে? চার পৃষ্ঠা। ওকে, সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।